পূর্ব বর্ধমানের মেমারি 2 নম্বর ব্লকের সাতগেছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাতগেছিয়া শ্রীধরপুর অবিনাশ ইনস্টিটিউশন ভোট প্রক্রিয়া সমাপ্তি হয় বেলা 2 ঘটিকায়। ভোট প্রক্রিয়া শেষে গণনা শুরু হয়। মোট ভোটার 2291 জন, আসন সংখ্যা 46টি। 46টি আসনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হন বলে জানালেন মেমারি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ইসমাইল। কোন সংস্থার ইয়েতে আজকে সিদ্ধারপুর হাই স্কুলে সিদ্ধারপুর সমবায়ের নির্বাচন ছিল। এটা প্রায় 100 বছরের বয়স সমবায়, এখানে কোনোদিন ভোট হয়নি। মহামান্য আদালতের নির্দেশে ভোট হয়েছে, আমরা ভোট করব। কতগুলো আসন ছিল এবং মোট ভোটার কত ছিল? ভোটার ছিল 2291 আর ডেলিগেট ছিল 46টা। কতজন আসনে আপনাদের মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন? আমরা এবার মানে একদম বিরোধী শূন্য, আমরা 46টাই পেয়েছি। বিরোধীদের সবথেকে বেশি ভোট কে পেয়েছেন? ওটা এখন আমরা অ্যাসেসমেন্ট করিনি, তাহলে দেখে বলতে হবে কে কত পেয়েছে। ওরা বিরোধী বলতে ওদের যে মঞ্চ ছিল সেটা হচ্ছে সিপিএম, বিজেপি এবং কংগ্রেস, এরা একটা মঞ্চ করেছিল আর তৃণমূলের একটা ছিল। অ্যাকচুয়ালি এটা তো রাজনৈতিক ভোট নয়, সিম্বলের ভোটও নয়, এটা বিনা সিম্বলের ভোট। আমরা 46 জন প্রার্থীকে সমর্থন করেছি আর ওদের যে বিরোধী মঞ্চ রাম বাম মিলে যে মঞ্চ করেছিল তারা 46 জনকে ওরা সমর্থন করেছে। তাহলে বিরোধীরা একটি আসনও পায়নি, তাই তো? না, এখানে মানুষের পাশে ওরা নেই, মানুষের জন্য কিছু করে না। ওরা শ্মশানে নেই, ওরা কবরস্থানে নেই, ওরা করোনায় ছিল না, ও ক্লাবে নেই, মানুষের পাশে ওরা দাঁড়ায় না। মানুষ হতে করে কেন ভোট দেবে? মানুষ ভোট দেয়নি। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী এলাকার সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে ধন্যবাদ জানালেন এবং কি বললেন তা আমরা শুনব। জালিয়াতি হয়নি, মানুষ তার মতামতকে প্রকাশ করেছে। দুঃখের বিষয়, 30-35 বছর এক টানা সিপিএম এই শ্রীধরপুর কোঅপারেটিভে রাজত্ব চালিয়েছে, বুঝতে দেয়নি এটা ইটের আটা না মাটির ভাটা না সোনার খনি না কয়লার। আমি যতটুকু অনুধাবন করেছি এটা হলো সোনার খনি। শ্রীধরপুর কোঅপারেটিভ সোসাইটি এলাকায় প্রায় 12-13টি গ্রাম আছে, প্রত্যেকটি গ্রামের প্রতিটি মানুষের অধিকার আছে, এর অর্থ থেকে তারা উপকৃত হতে পারেন। আমরা ধাপে ধাপে সেটা সে বিষয়ে ভাবব। আজকে ভোট গণনা হলো, 3টেই শুরু হয়েছিল, 4:45 ভোট গণনা শেষ। 46টি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা ব্যানার্জির যে দল তৃণমূল কংগ্রেস পেয়েছে, এটা স্বাধীনতার পরে একটা বড় ইতিহাস। আমি নিজেও কয়েকবার এসেছি সাতগেছিয়া ব্লকে, 7টি পঞ্চায়েত মেমারির 2টি, 9টি পঞ্চায়েতের যে সমস্ত কর্মী বন্ধুরা আছেন তারাও প্রাণপণ চেষ্টা করেছেন ভোট যত শান্তিপূর্ণভাবে হয়। এবং ভোট কেন্দ্রে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ নিরাপত্তার মধ্যে দিয়ে চলে ভোট প্রক্রিয়া। তার জন্য পুলিশ প্রশাসনের নজর ছিল সজাগ দৃষ্টি এবং চোখে পড়ার মতো। কোন জায়গায় ভোট দিচ্ছেন? এটা সিদ্ধারপুর হাই স্কুল। হ্যাঁ, সিদ্ধারপুর কিসের জন্য ভোট হচ্ছে? এটা ব্যাংকে ভোট হচ্ছে, সেই ব্যাংকের কারণে ভোট দিতে। আজকে আমাদের সিদ্ধারপুর সমিতির ভোট ছিল, সিদ্ধারপুর হাই স্কুলে ভোট ছিল আমাদের। আমাদের ভোট প্রক্রিয়া শেষ হয়ে গেছে। আমার নাম নজরুল ইসলাম, আমি ভোট পেয়েছি 106টা, আমার প্রতিদ্বন্দ্বী ভোট পেয়েছে 14টা, আমি 92টা ভোটে লিড করেছি। সাধারণ মানুষকে উদ্দেশ্যে কি বলবেন আপনাকে যে জয় করলো? সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো আমাদের সমিতির দীর্ঘায়ু যাবুক হোক এবং দীর্ঘদিন ধরে এই ব্যবসা সমিতি সব কিছু চলতে পারে, তার ব্যবস্থা করার উদ্যোগ নেবো আমরা। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।